ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আজকে আমি খুব সকাল থেকে আজকের ব্লগ করতে শুরু করে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমি খুব 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 খুশি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমার বাবা মা আসবে। তো যারা বিবাহিত তারা তো জানোই যে বিয়ের পরে বাবা মা যদি আসে বাড়িতে তো খুব মজা হয়। তো আজকে আমার ভীষণ 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 মজা লাগছে, তো তাই জন্য আমি আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে তো যা তাড়াতাড়ি জামা কাজ কাজগুলো সেরে ফেলছি, তাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো যে আজকে আমি সারাদিন সারাদিন বাবা মা আসা আগে পর্যন্ত কীভাবে আমাদের ঘরটাকে রেডি করি। তার কারণ অনেক কিছু করার বাকি আছে। এখন বাজে 7টা, আমি উঠে পড়েছি আর আমার হাজবেন্ড চলে গেছে বাজারে, ও বাজার করতে গেছে। আর আমি এখন চাট তাড়াতাড়ি করে নেবো, আমার আমি রেডি হয়ে গেছি, ব্রাশ ট্রাশ সব করা হয়ে গেছে, ঝপ করে চাটা করিনি। তারপরে তোদেরকে দেখাচ্ছি যে আমি কি কি রান্না বান্না করি আজকে, কারণ বাবা মা আসবে। তো আমি সেই জন্য খুব আজকে এক্সাইটেড, সবাই তোমরা বুঝতেই পারছো, কারণ কারণ বিবাহিত যারা আছো তারা তো সবাই জানো যে তাদেরও বাবা মা আসবে, কতটা তারা খুশি হয়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো, ঠিক আছে? চাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। বন্ধুরা, এখন রান্নার জন্য চলে এসেছি। এই যে এখন আমি বিট কাটছি, বিট ভাজা হবে আর মাংস হবে। ও বাজার থেকে চলে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছ রান্না হবে, আর হবে বিট ভাজা, আর হবে মাংস, ঠিক আছে? তো এখন আমি এই বিট কাটছি, তোমাদের সঙ্গে আজকে আমি সবটাই শেয়ার করব। বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠিক আছে? তো বাবা মাকে ফোন করা হয়েছিল, বাবা মারা বেরিয়ে গেছে, তো আমি আজকে খুব 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 খুশি। বন্ধুরা, এখানে দেখো বিট ভাজাটা রেডি হয়ে গেছে, আর উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে, এখানে মাছটা ভাজা হচ্ছে, এখানে অল্প মাছ ভাজা বাকি আছে এখনো, আর ওখানে চিকেন রেজালাটা হচ্ছে। কে করছে বলবো, কে করছে বলবো? হ্যাঁ দেখাবো, কে কে বানাচ্ছে, বানাচ্ছে হচ্ছে আমার হাজবেন্ড। ও ক্যামেরার সামনে আসতে, তারা এখানে মাছ ভাজাটা হয়ে যাক, সর্ষে মাছ ইলিশ দিয়ে হবে, এখানে চিকেন রেজালাটা হবে, আর একটু ভাত হতে বাকি আছে। তো এই হচ্ছে আজকের, আর বাবা মা আসলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর এখন তাহলে আমি ঘরটা ঝপ করে গুছিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার মাছটা রান্না হয়ে গেছে, ইলিশ মাছটা হয়ে গেছে, আর একটু ভাতটাও হচ্ছে, ভাতটা হলেই হয়ে যাবে। আমি এবারে তাহলে রেডি হয়ে নেব। বাবা মাকে ফোন করা হয়েছিল, বাবা মা বলছে যে এখন সবে বাসটা ছেড়েছে, আর একটু বাকি আছে, আসতে চলে আসবে। আমার ভীষণ 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 ভালো লাগছে আজকে, কারণ বাবা মা আসছে, সেজন্য আমি খুব 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 খুশি।
ভীষণ খুশি, যেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, তো খুব খুশি। ঠিক আছে আসুক, তখন আমি আবার চান টান ততক্ষণ আমি রেডি হয়ে নিই। তারপরে আমার চান হয়ে গেছে, এবারে মা এক্ষুনি চলে আসবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি ছাদের উপরে আছি, ওখান থেকে আমার হাজবেন্ড গেছেন আনতে, তো ওই মোড়ের মাথা থেকে কিছুটা হেঁটে আসতে হয়, তো সেই জন্য ওকে পাঠিয়েছি, ও বাইকে করে নিয়ে আসবে। মা উঠতে চায় না, লজ্জা লজ্জা পাবে, তো দেখা যাক কি করে, মা আসে কি না ওর বাইকে। এক্ষুনি চলে আসবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমার ছাদ থেকেই দেখাবো। ঠিক আছে, ও মা এ দেখো, ওই যে মারা আসছে, আসো আসো তাড়াতাড়ি আসো। আস্তে আস্তে আসো, তুমি আর কি আনছো গো মামা? ওটা ও আচ্ছা, চলো 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 চলো, আস্তে আস্তে চলো, ঠিক আছে, চলো চলো চলো, আমি উঠে যাই। এইখান দিয়ে না কার জুতো দিয়ে ভালো সেন্ট বেরোচ্ছে, কিন্তু না এইখান থেকে মনে হয় বেরোচ্ছে জুতো আসতে। চলো উসকো পয়সা দে কায়েগা, ইট ফিনাইল ফিনাইল ওয়াটার বানায়েগা, পুরা মাঠ একদম ধুয়া দেবে। বাসো বাসো বাসো, বুঝলে, পুরা ধুয়ে দেবো। আজ কি ধুয়ে দেবে? সিট ডাউন। সিট ডাউন। আমি আমি মুচকে দিই, আপ যাই আপ যাই। চলো মালো, কেমন আছো? তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগটা আবার আসবে, যতক্ষণ না আসে ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দাও, সবার মাঝখানে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। চলো টাটা, বাই।